ओम परतत्वे सदा लीनो रामकृष्णो समाज्ञया यो धर्म स्थापनरतो वीरेशम तम नमाम्यहम। श्री भगवानेर अशेष कृपाय आबार आमरा समबेत हयेछि स्वामी विवेकानंदेर सन्तानदेर निये। आमादेर जे आलोचना चलछे स्वामीजीर पदप्रान्ते सेई ग्रंथ थेके पाठ एबं आलोचनार उद्देश्ये आमरा विगत दिन एकजन साधु जीवन निये गल्प करेछिलाम जार मात्र 8 বছর সন্ন্যাস জীবন। আমরা কত বছর যে কাটিয়ে ফেললুম, কিন্তু এইরকম গৌরবময় সন্ন্যাস জীবন এর আগে আমরা বড় একটা দেখিনি। সবসময় যে অনেক দিন অনেক রকম কাজ করলেই যে তিনি খুব ভালো কিছু করতে পারবেন তা কিন্তু নয়। আজ যার জীবনী পড়ব, তিনি স্বামীজির মতোই স্বল্প আয়ুর 53 বছর মাত্র বয়স ছিল তার। স্বামী প্রকাশানন্দজির ঘটনা। স্বামীজি তার একজন শিষ্যকে একবারে গলা জড়িয়ে ধরে আরই সুন্দর একটা কথা বলেছিলেন, বলেছিলেন, বৎস, প্রভুর কাছে আমি প্রাণপাত করিতেছি, তোমার জীবনও সেই কার্যে উৎসর্গ করো। আরও কত জীবন ঠাকুরের সেবায় উৎসর্গীকৃত হইবে, সকলের মিলিত আত্মোৎসর্গেই এক মহান ব্রত সংসিদ্ধ হইবে। স্বামীজি তার গলা জড়িয়ে ধরে বলছেন, অতএব তিনি খুব সাধারণ মানুষ ছিলেন না, এ কথা তো সত্যই। আবার একই সঙ্গে যে কথাটি বলেছেন সেটি শুধু সেদিনের জন্য সত্য ছিল না, আগামী কয়েক দশকের জন্য সত্য। বলছেন, বৎস, প্রভুর কাজে আমি প্রাণপাত করিতেছি। স্বামীজি না হলে আমাদের এই সঙ্গ হতো না, সঙ্গ চলতো না। যদিও স্বামীজি বলতেন যে এক মুঠো ধুলিকণা থেকে শ্রীরামকৃষ্ণ হাজার হাজার বিবেকানন্দ তৈরি করতে পারে, কিন্তু শ্রীরামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ না থাকলে শ্রীরামকৃষ্ণের এই যে রেখে যাওয়া বাণী, আমাদের জন্য যে রেখে যাওয়া বাণী, এটা আমাদের কাছে পৌঁছতো না। শব্দকে তিনি বাক্যাকারে প্রকাশ করেছিলেন, শব্দকে তিনি কার্যে রূপান্তরিত করেছিলেন, এটা হচ্ছে কথা। তিনি না থাকলে এটা কতদূর সম্ভব হতো আমাদের জানা নেই। এর পরের অংশটা দারুণ, বলছেন, তোমার জীবনও সেই কার্যে উৎসর্গ করো, আরও কত জীবন ঠাকুরের সেবায় উৎসর্গীকৃত হবে, সকলের মিলিত আত্মোৎসর্গেই এক মহান ব্রত সংসিদ্ধ হইবে। যে কোনো কাজ কেউ শুরু করলে যদি সেটা ধরে রাখার মতো মানুষ না থাকে তাহলে কিন্তু খুব সমস্যা, সেই আন্দোলন বা সেই ভাবকে টেনে নিয়ে যাওয়া সম্ভব হয় না। এবং টেনে নিয়ে যাওয়ার জন্যই তার ভেতরে এই স্পিরিটটা থাকা দরকার যে আমি একটি অতি উন্নত মানের কাজকর্ম করছি। বলছেন যে আরও কত জীবন, তোমার জীবনও সেই কার্যে উৎসর্গ করো। আমরা সাধারণত বলতাম তুমিও তোমার জীবনটা সেই কাজে দাও। দাও আর উৎসর্গের মধ্যে খুব ফারাক আছে। দাও মানে খানিকটা চাপে পড়ে দেওয়া, কিন্তু উৎসর্গ করা, জীবনটাকে তিনি ভালোবেসে ভগবানের পাদপদ্মে উৎসর্গ করছেন, ভালোবেসে দিয়ে দিচ্ছেন, কোনোরকম চাপ নেই, কোনোরকম কিছু নেই, তিনি দিয়ে দিচ্ছেন ভগবানের কাজে, তিনি উৎসর্গ করছেন। শুধু তাই না, তিনি বলছেন এই একটা দারুণ কথা বলেছিলেন যে আরও কত জীবন ঠাকুরের সেবায় উৎসর্গীকৃত হবে। এই আমি যদি নাও দিই, আমি যদি মনে করে থাকি যে না আমার ছেলেটা এমনিই থাকুক, ও পাশের পাশের বাড়ির পচা, সামনের বাড়ি মোচা, সে যাক, আমার ছেলেটা বা আমি এই কাজে কোনোরকম ইয়ে দেব না, কোনোরকম সাহায্য করব না, আমাদের সাহায্য ছাড়া ওইরকম বহু আসবে, নাহলে 125 বছর ধরে এই ভাব আন্দোলন যেটা সেই 16 জনকে নিয়ে শিষ্য তৈরি হয়েছিল আজকে 1800 পরিণত হতো না, কখনোই পরিণত হতো না। এটা খুব লক্ষ্য করার বিষয়। আমি যদি নাও করি, তার কাজ করার জন্য তিনি ঠিক তার মানুষ নিয়ে আসবেন। আমাদের কাজ হচ্ছে আমরা এই উৎসর্গ করছি বলে নিজেদের উৎসর্গ করে নিজেদেরকে ধন্য মনে করেছি। পূজ্যপাদ স্বামী প্রমেয়ানন্দজি তার একটি বক্তৃতা দিয়েছিলেন, খুব বিখ্যাত বক্তৃতা, আমরা অনেকেই সেটা অনেকবার আলোচনা করেছি। সেটা হচ্ছে এই, তিনি বলছেন রথযাত্রায় যদি কেউ দড়ি ধরে নাও টানে, রথ এমনি ঘড়ঘড় করে চলবে, কিন্তু আমরা কেন দড়িটাকে ধরি, তার কারণ হচ্ছে ওই দড়ি ধরে আমরা নিজেদেরকে ধন্য করতে চাই, আমাদের নিজেদের জীবনটাকে ধন্য করতে চাই। স্বামীজি খুব পরিষ্কার করে বলছেন, এই জীবন আমি উৎসর্গ করেছি, তুমিও তাতে উৎসর্গ করো, আরও অনেক মানুষ আসবে, এমন নয় যে তুমি একাই উৎসর্গ করে সবটা হয়ে গেলে, তা নয়, এই কাজের জন্য আরও মানুষ আসবে।
এবং যখন সবার সকলের মিলিত আত্মোৎসর্গই এক মহান ব্রত সংসিদ্ধ হবে। এই জাতীয় ভাবনার দুটো দিক থাকে। অনেকে মনে করেন এটা শুধুমাত্র সন্ন্যাসীদের কাজ, অনেকে মনে করেন এটা গৃহীদের কাজ। কিন্তু স্বামীজি খুব পরিষ্কার করে বলেছেন এই কাজ দুজনের, সন্ন্যাসী এবং গৃহীদের। সেই কারণে যখন রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন তখন দু ধরনের সদস্য তিনি গ্রহণ করেন, একটা হচ্ছে সন্ন্যাসী সদস্য এবং গৃহী সদস্য। এখনও রামকৃষ্ণ মিশনের যে অ্যানুয়াল মিটিং হয় সেখানে আপনারা গেলে দেখতে পাবেন দু ধরনের সদস্যই সেখানে যুক্ত হয়েছেন, সন্ন্যাসীরাও আছেন গৃহীরাও আছেন, সমান সমান পাশাপাশি বসেছেন, আলাদা কোনো বসার জায়গা না, আগে সন্ন্যাসীরা বসে আছেন পেছনে গৃহীরা বসেছেন, এরকম না, বসার ব্যবস্থাগুলো একদম পাশাপাশি হয়, প্রত্যেকে পাশাপাশি পাশাপাশি দুটো রোতে দুজন বসেছে, দুটি ধারা যেন মিলিত হচ্ছে। আপনাদের সকলের চেষ্টায় সন্ন্যাসীদের যেরকম প্রাণ উৎসর্গ করা আছে ব্রতের প্রতি, ঠিক সেই রকম প্রত্যেকটি ভাবান্দোলন চলে আপনাদের সকলের ভালোবাসায় সকলের চেষ্টায় যৌথ প্রচেষ্টায়, মিলিত প্রচেষ্টা ছাড়া এটা হয় না। এই যখনই এই সবাই সকলে মিলে আত্মোৎসর্গের এই কাজটি আমরা করি তখন আমরা আমাদের এই ব্রত কাজ সম্পূর্ণ হয়, পূর্ণাঙ্গ রূপ পায়, যাকে লক্ষ্য করে তিনি এটি বলেছিলেন। আর ভগবত স্পর্শে, তাঁর যোগাচার্যের অমোঘ স্পর্শে তার জীবন এদিকে পরিবর্তিত হয়েছিল। আজকে তার জীবনী আমরা আলোচনা করব। তার নাম স্বামী প্রকাশানন্দজি মহারাজ। এর দাদা স্বামীজি শিষ্য ছিলেন এবং খুব বিখ্যাত সাধু ছিলেন, রামকৃষ্ণ সঙ্ঘের পঞ্চম সঙ্ঘগুরু ছিলেন স্বামী শুদ্ধানন্দজি মহারাজ। প্রকাশানন্দজির পুরনো নাম, পূর্বের নাম ছিল সুশীল চন্দ্র। তার বাবার কথা আমরা আগেও শুনেছি, আশুতোষ চক্রবর্তী, অত্যন্ত ধর্মনিষ্ঠ ব্রাহ্মণ। তার চেয়েও বড় যিনি ছিলেন তাহলে তিনি মাতাদের মা। তাদের মায়ের কথা বড় একটা জানা যায় না, কিন্তু তাদের মা সম্পর্কে তারা বলেছিলেন এই যে ছেলেবেলায় ভগবত ভাব তাদের ভিতরে এসেছে, তার মা যে প্রচুর লেখাপড়া জানতেন তা নয়, কিন্তু তিনি শোনাতেন মহাভারতের কথা, রামায়ণের কথা, নানা দেবদেবী পুরাণের কথা, পুরনো দিনের গল্পের কথা, ধর্মকথা গল্পের আকারে ছেলেপুলেদের শোনাতেন। ছোট্ট থেকে শিশুরা, ছোট থেকে বড় হচ্ছে সেই ভাব, কর্তব্যের ভাবগুলোকে বহন করে। আমাদের একটা হোস্টেল ছিল, স্কুল ছিল কাটিহার, এখনও আছে কাটিহারে। একটা সময় খুব ওয়ার্কার শর্টেজ ছিল, প্রিন্সিপাল এবং সেক্রেটারি একজনই এবং আরেকজন হোস্টেল সুপার। হোস্টেলে প্রায় 40টির কাছাকাছি ছেলে ছিল। যিনি সুপার তিনি তাদের জন্য সবজি কাটেন, তিনি তাদের জন্য রান্না করেন, তিনি তাদের জন্য খেতে দেন এবং ছেলেদের সঙ্গে একসঙ্গে বসে সেই বাসন মাজা হয়। সন্ধ্যেবেলা ছেলেটা যখন পড়তে বসবে তখন আলাদা করে আর তার কোনো স্টাডি আওয়ার্স ছিল না। রান্নাঘরের সামনে একটা বড় ভাঁড়ার ঘর ছিল যেটা খাবার ঘর হিসেবে ব্যবহার করা হতো। সেই ভাঁড়ার ঘরে তিনি সবজি ছড়িয়ে বসে একা একা সবজি নিয়ে করতেন, ছেলেরা পড়াশোনা করতো। তিনি তার একটা হাত, একটা মন ওই বটির ওপর থাকতো এবং আরেকটা মন দিয়ে তিনি ছেলেদের পড়াতেন। শুধু পড়াতেন নয়, ছেলেরা যখন পরের বাড়ি খেতে আসতো এসেই তারা যেমন ছাত্রদের স্বভাব গোলমাল করা, তিনি একাই সেই ভাত ডাল তরকারি সব বার করে ধীরে ধীরে সেগুলোকে পাত্রে পুড়ে ধীরে ধীরে ছেলেদেরকে পরিবেশন করে খাওয়াতেন, তিনি এবং আরেকটি ছেলে যেমন ভাড়ার ঘরে কাজ করত, দুজনে মিলে পরিবেশন করে খাওয়াতেন। ছেলেরা যাতে এসে হইচই না করে তাই প্রত্যেক সপ্তাহে 7টা করে গীতা শ্লোক দেওয়া থাকতো। 7টা করে গীতা শ্লোক ছেলেপুলেরা পড়তো, পড়া শেষ হয়ে গেলে আবার করে পড়তো, আবার শেষ হয়ে গেলে আবার করে পড়তো। 7 দিন ধরে তারা 7টা করে শ্লোক পড়তো। এই করে করে এই গীতার ওপর তাদের ভালোবাসা তৈরি হলো। তিনি গল্পচ্ছলে ওই 7 দিনের মধ্যে কোনো একটা সময় এই 7টা শ্লোকের অর্থ বুঝিয়ে দিতেন, এমনভাবে গীতার অর্থ বোঝাতেন তাদের মনে হতো যেন এগুলো তার সঙ্গে গল্পাকারে বলা হচ্ছে। ভীষণ রকমের প্রভাব আমি এই সমস্ত ছাত্রদের পরবর্তীকালে আমার ছাত্র হিসেবে পেয়েছি, কিন্তু দেখেছি এই যে ছাত্রাবস্থায় যে ধর্মশিক্ষা তাদের হয়েছিল সেটা তাদের জীবনের একটা অদ্ভুত রকমের পরিবর্তন এনে দিয়েছিল। আমি এরকম নির্লজ্জ ছাত্র, এরকম হিতৈষী, সবার জন্য কাজ করা এরকম মানুষ, আমার অনেক ছাত্র এসেছে বিভিন্ন আমাদের স্কুল থেকে, কারণ আমরা কলেজের ছাত্র নিয়ে কাজ করতাম, তো ফলে স্কুল থেকে বিভিন্ন স্কুল আমাদের রহড়া, পুরুলিয়া এ সমস্ত জায়গা থেকে, বরানগর এসব জায়গা থেকে ছাত্ররা এসেছে,
কিন্তু এরকম ছাত্র আমরা বড় একটা পাইনি, কাটিহারের ছাত্রদের মতো অলরাউন্ড ডেভেলপ ছাত্র এরকম খুঁজে পাওয়া যায়নি। এবং নীতি শিক্ষা এত ভালো যে তারা যে কোনো রকমভাবে উৎসর্গ করতে পারতেন। এই বাড়ি থেকে, একই বাড়ি থেকে দুজন এরকম ভালো সাধু হওয়াটা খুব বড় কথা। দুটি অদ্ভুত খুব ভালো অভ্যাস ছিল তার। এক হচ্ছে তা হচ্ছে একটা হচ্ছে তিনি বড় মিষ্টভাষী ছিলেন এবং তাকে দেখতে খুব সুন্দর ছিল। দুটো হওয়াটা বড় একটা কঠিন, হয় মিষ্টভাষী হয় দেখতে কুৎসিত, আর নাহলে কুৎসিত মানে নাহলে কুৎসিত দর্শন হয়, আবার মিষ্ট মিষ্টভাষী নাহলে সুদর্শন হলেও মিষ্টভাষী হতে পারে না। দুটো একসঙ্গে হওয়াটা বেশ কঠিন, কিন্তু তিনি ছিলেন প্রিয়দর্শন এবং মিষ্টভাষী, যে কারণে সবার ভেতরে সবার মধ্যে তার তার প্রভাবটা খুব বেশি ছিল, বিশেষ করে তার দাদা এবং দাদার বন্ধুদের মধ্যে। আমরা দেখব পরবর্তীকালে তিনি ওই এখনকার যেমন ছেলেপুলেরা পাবজি খেলে, তখন তারা ওই অল্প বয়সের ছেলেরা, তখন একটা ফ্লো একটা ধর্ম প্রবাহ চলছিল, তখনকার ছেলেরা নিজের আত্মোন্নতি নিজেদের চরিত্রের আত্মোন্নতির কথা ভাবতেন, এবং এই চরিত্রের আত্মোন্নতির কথা ভাবতে গিয়ে যখন তার দাদা এই শুদ্ধানন্দজি, তার যে দাদা সুধীর চক্রবর্তী, হ্যাঁ, তারা যেমন ইয়ে করলেন, আমি কিন্তু লিঙ্ক গতকাল দিয়ে দিয়েছি, আপনারা কেন পেতে দেরি করেছেন আমি জানি না, আমি কিন্তু লিঙ্ক গতকালই ক্লাস শেষ হয়ে যাওয়া মাত্রই দিয়ে দিয়েছি, আমার তরফে কোনো দেরি হয় না। এটা হচ্ছে এই তার দাদা যখন, তার দাদা এবং তার দাদার বন্ধুরা, তার দাদার বন্ধুরা তো অত্যন্ত কৃতজ্ঞ, বিরজানন্দজি তাদের মধ্যে অন্যতম, তারা যখন এসব নিয়ে আলোচনা করতেন তখন তিনি তার মধ্যে ঢুকে যেতেন। তার ব্যবহারটি এত বন্ধুসুলভ ছিল, তার দাদার বন্ধুরা বয়সের ব্যবধান ভুলে তার সাথে মিশতেন এবং তারা একসঙ্গে বসে এই ধর্মনিষ্ঠা ধর্ম ধর্মাচরণ নিয়ে আলোচনা করতেন, কেমন করে নিজের সেরা হব, কেমন করে নিজের ভেতরের চারিত্রিক উৎকর্ষতাকে প্রকাশ করতে পারবো, এটি তাদের আলোচনার বিষয়বস্তু ছিল। এবং তারা ওই একসঙ্গে বসে আলোচনা করতেন, কখনো নিজেদের বাড়িতে কখনো অন্যের বাড়িতে, আর না হলে স্বামী বিরজানন্দজি মহারাজদের একটি বাগান বাড়ি ছিল নারকেল ডাঙ্গার কাছে, সেইখানে বসে তারা আলোচনা করতেন। স্কুল পাশ করার পরে তারপরে তারা রিপন কলেজে ভর্তি হন এবং সেইখানে রিপন কলেজের অধ্যক্ষ ছিলেন তৎকালীন শ্রীম মহেন্দ্র গুপ্ত। সেইখানে তারা কলেজে পড়াশুনাকালীন তারা মাস্টারমশাইয়ের প্রভাব তাদের জীবনের মধ্যে ভীষণ রকমভাবে পড়ায়। মাস্টারমশাই ইংরেজি পড়াতেন তাদেরকে, কিন্তু তার যে অত্যুজ্জ্বল জীবন লোক এবং তরুণদের খুব সহজে কাছে টেনে নেওয়া এবং তাদের মতো করে ঈশ্বরের কথা বলা, এটি যেন খুব তাড়াতাড়ি তাদের শ্রীমর কাছে নিয়ে গেছিল। কিন্তু শ্রীমরও আগে তাদের আরেকজনের সাথে পরিচয় ছিল, তিনি রামচন্দ্র দত্ত। রামচন্দ্র দত্ত তাদের এত ভালোবাসতেন, তারা সবাই গিয়ে ওই কাকুরগাছির বাগান বাড়িতে থাকতেন, সেখানে ঠাকুরের সেবা টেবা করতেন, কিন্তু মাস্টারমশাইয়ের কাছে যাওয়াটা তাদের জীবনের একটা অন্যতম দিক। মাস্টারমশাই বললেন যে যদি শ্রীরামকৃষ্ণকে বুঝতে হয় তাহলে অবশ্যই তার সন্ন্যাসী সন্তানদের মধ্যে দিয়ে তাকে বুঝতে হবে, এবং সন্ন্যাসী সন্তানদের যদি দেখতে হয় তাহলে অবশ্যই তোমাদের বরানগর মঠে যেতে। একদিন তারা 1890 সালের প্রথম দিকে তারা একদিন বরানগর মঠে আসেন। যেদিন তারা গিয়েছিলেন সেদিনতে অত্যন্ত গরমের দিন ছিল, এর আগের দিনও আমরা বলেছি। তারা যখন গিয়ে পৌঁছলেন দেখলেন প্রথম যার সাথে দেখা হলো তিনি হলেন স্বামী রামকৃষ্ণানন্দজি। রামকৃষ্ণানন্দজি বাসন মাজছিলেন, একবারে জমিয়ে হান্ডা কড়া সব নিয়ে খুব গুছিয়ে বাসন মাজছিলেন। তিনি তাদের ওয়েলকাম করলেন, শুধু তাই নয় তিনি তার এই নিত্য কাজের ভেতরে তাদের সঙ্গে এত গল্প করতেন, শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গ করতেন, এবং সর্বোপরি তিনি এত ভালোবাসতেন যে এরা অনেকটা ঠাকুরের টানে নয় শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণানন্দজির টানে যেতেন। এবং তাদের ওই কাজে আরও একজন খুব সাহায্য, তার এক মধুরভাষী সাধুর তারা সংসর্গ পেয়েছিলেন, তিনি হলেন স্বামী যোগানন্দজি মহারাজ। এই যোগানন্দজি মহারাজ তাদের সঙ্গে খুব গল্প আড্ডা করতেন এবং ঠাকুরের বিষয় নিয়ে তারা আলোচনা করতেন। তাদের ভিতরে সম্পর্কটা এমন ছিল যে যোগানন্দ কখনো কখনো তারা বয়সের ব্যবধান ভুলে গিয়ে যোগানন্দজির সঙ্গে মিশতে চাইতেন, যোগানন্দজি কিন্তু এইটা মানতেন, তিনি একটু দূরত্ব বজায় রাখতেন তাদের ক্ষেত্রে, কিন্তু এই ধর্মভাবটি তাদের ভেতরে ভীষণভাবে প্রকাশ করার জন্য
সহায়ক ছিলেন দুজন, একজন হলেন স্বামী রামকৃষ্ণ আনন্দজি এবং স্বামী যোগানন্দজি। আরেকজনের কথা আমরা বলবো যার জীবনের প্রভাব এই সমস্ত ছেলেপুলের ওপর বিশেষ করে পড়তো, তিনি হলেন বাবুরাম মহারাজ বা স্বামী প্রেমানন্দজি মহারাজ। স্বামী প্রেমানন্দজি মহারাজের উৎসাহে যে তপস্যার যে চেষ্টা, বাইরে গিয়ে যে তপস্যা করা, এইটা পরবর্তীকালে আমরা দেখেছি তাদের জীবনের মধ্যে ভীষণ রকম হতো। রিপন কলেজে পড়ার সময় প্রাচ্য এবং প্রতীচ্য দর্শন নিয়ে তার এই সুশীলে ভীষণ রকমের একটা আকর্ষণ ছিল এবং সেই নিয়ে তিনি অন্যদের মধ্যে আলোচনা করতেন, তার সমভাবের বন্ধুদের সঙ্গে ভীষণ রকমভাবে তারা এইসব আলাপ আলোচনা করতেন এবং সেটা চর্চা করার চেষ্টা করতেন। চর্চার জায়গা বললাম নিজের বাড়ি, বন্ধুদের বাড়ি এবং বিশেষ করে বিরজানন্দজি কালীকৃষ্ণ মহারাজদের নারকেল ডাঙ্গাস্থিত যে বাগান বাড়ি আছে সেইখানে সমস্ত রাত তারা বিকেল থেকে তারা এই ভগবৎভাবে ডুবে নিজেদের মতো করে জপ ধ্যান করার চেষ্টা করতেন এবং তাতে তারা এত মুগ্ধ হয়ে থাকতেন যে কখন যে রাত শেষ হয়ে গিয়ে ভোর হতে থাকতো তারা বুঝতেও পারতেন না, ভোর হয়ে গেলে আবার তারা যে যার মতো আলাদা আলাদা বাড়িতে চলে যান। তখন তাদের মনে হলো, মাস্টারমশাইয়ের পরামর্শে তাদের মনে হলো যে অবশ্যই তাদের একটা নির্দিষ্ট সাধন প্রণালী থাকা দরকার এবং এরা প্রায় গোপনে কাউকে না জানিয়ে 1891 বা 92 সালের প্রথম দিকে তারা ধীরে ধীরে রওনা দিলেন কলকাতা ছেড়ে জয়রামবাটিতে এবং এরা প্রত্যেকেই শ্রী শ্রী মা সারদা দেবীর কাছে মন্ত্র দীক্ষা লাভ করেছিলেন। মন্ত্র দীক্ষা লাভ করার পরে তিনি তাদের মনে হলো তাদের ভেতরে যেন একটা অত্যন্ত আধ্যাত্মিক ইচ্ছা জাগৃত হলো নিজেদের উৎসর্গ করবার, কিন্তু তারা সবাই তাদের এই যে মনের যে ভাবটি এটা একে অপরের কাছে গোপন করে রেখেছিল, এমনকি তারা যে মন্ত্র দীক্ষা পেয়েছেন সেই কথাটাও তারা কখনো কারোর কাছে প্রকাশ করেননি। অনেক পরে আমাদের প্রকাশানন্দজি মাঝে শরীর চলে যাওয়ার পরে স্বামী বোধানন্দজি যে সান ফ্রান্সিসকোতে যে স্বামী প্রকাশানন্দজি যে ভাণ্ডারা এবং স্মরণ সভা হয়েছিল সেখানে তিনি বলেছিলেন, উই রিসিভড আওয়ার ফার্স্ট ইনিসিয়েশন ফ্রম দি হোলি মাদার অ্যান্ড আওয়ার লাস্ট ইনিসিয়েশন সন্ন্যাস ফ্রম স্বামী বিবেকানন্দ। সবাই জানতেন তারা স্বামী বিবেকানন্দের শিষ্য, কিন্তু এরা বেশিরভাগই শ্রীমা সারদা দেবীর কাছে মন্ত্র দীক্ষা লাভ করেছিলেন, মা খুব সহজে এদের গ্রহণ করেছিলেন। শুধু গ্রহণ করা নয়, তিনি এদের জীবনে উৎসর্গ করার প্রেরণা দিয়েছেন, এটা আমরা পরবর্তীকালে দেখব। 1893 সালে বর্ষাকাল, সেই সময় কালীকৃষ্ণ মহারাজ বা বিরজানন্দজি, তখনও তিনি বিরজানন্দ হননি, কালীকৃষ্ণ তখন তিনি সঙ্গে যোগদান করেছেন, তাকে একদিন দেখে শ্রীমা সারদা দেবীর মনে হলো তিনি যথেষ্ট, আগে যখন জয়েন করেছিলেন মোটাসোটা ছিলেন, তিনি খুব শীর্ণ কায় হয়ে গেছেন। এক তো আলমবাজার, তখন মঠে বড়ানগর থেকে মঠ আলমবাজারে গেছে, সেখানে প্রচুর কাজকর্ম করতে হয় এবং প্রয়োজনীয় খাবার না জোটার ফলে এবং বারবার ম্যালেরিয়াতে ভুগে তার স্বাস্থ্যহানি হলো। তাই শ্রীমা সারদা দেবী তাকে আদেশ করলেন তিনি যেন অবশ্যই বাড়ি ফিরে যান এবং বাড়ি ফিরে গিয়ে তিনি যেন স্বাস্থ্যের উন্নতির চেষ্টা করেন। যোগানন্দজি মা শিখিয়ে দিয়েছিলেন যে বাড়িতে যাব, এতদিন সাধু হবার সাধুদের সঙ্গে থাকার পর বাড়িতে যাব, শূন্য হাতে কেমন করে থাকব। তাই বিরজানন্দজি মহারাজ কে শ্রী শ্রীমা মন্ত্র দীক্ষা দিয়েছিলেন এবং মন্ত্র দীক্ষা দেওয়ার পর তাকে বাড়িতে পাঠিয়েছিলেন। এই মঠে কিছু বছর থেকে আসা স্বামী বিরজানন্দ বা কালীকৃষ্ণের জীবন তাদের কাছে ভীষণভাবে আকর্ষণীয় হয়েছিল, তারা বারবার আসত এবং স্বামী এই এবং কালীকৃষ্ণ মহারাজ তাদের কাছে ঠাকুরের জীবনের কথা এবং পার্ষদদের কথা, শ্রীরামকৃষ্ণ সন্তানদের কথা যেমন তাদের দেখেছেন সেই নিয়ে তারা আলোচনা করতেন এবং এই আলোচনা চলতে থাকতো তাদের ভেতরে, দিনের পর দিন তারা এই আলোচনার মধ্যে ডুবে যেত, প্রত্যেকটি সন্ধ্যে তাদের এই কাজেই লাগত। এই সময় তাদের আলোচনা সভায় আরও একজন যোগ দিতেন, তার নাম হচ্ছে গোপালচন্দ্র ঘোষ, স্বামীজিকে হুটকো গোপাল বলেছিলেন। এই হুটকো গোপাল শ্রীরামকৃষ্ণদেবের দক্ষিণেশ্বর শ্যামপুকুরবাটি এবং কাশীপুরের কথা, শ্রীরামকৃষ্ণকে কেমন তিনি দেখেছিলেন স্বচক্ষে তার গল্প তাদেরকে বলতেন। এই সকলের ঘটনা শুনে প্রত্যেকের ভেতরে বৈরাগ্যের আগুন যেন জ্বলতে থাকছিল,
সবাই যেন অন্তরে অন্তরে অনুভব করছিলেন এই সংসার থেকে বেরিয়ে যাওয়াটার খুব প্রয়োজন আছে। অবশেষে এই আমাদের সুশীল স্বামী, পরবর্তীকালে স্বামী প্রকাশানন্দ, ইনি শ্রীমা সারদা দেবীকে একটি চিঠি লিখলেন যে কোন পথ তার জন্য শ্রেয়, সংসারের এই যে জটিল যে চক্র তার মধ্যেই থাকবেন না এর বাইরে বেরিয়ে গিয়ে সন্ন্যাস বৈরাগ্যের জীবনযাপন করবেন। শ্রীমা সারদা দেবী একেবারে দ্ব্যর্থহীন ভাষায় তাকে লিখলেন যে বৈরাগ্য অবলম্বন করেই তিনি যেন জীবনযাপন করেন এবং এই যা পথে যাওয়ার জন্য তিনি তাকে আশীর্বাদ করলেন। এরই মধ্যে স্বামী বিবেকানন্দ কথা আলোচনা হওয়া শুরু হতে থাকলো। আলোচনা হচ্ছেন তার যে নানা রকমের যে ওদেশে তার যে সাফল্য তার কথা আলোচনা হচ্ছে। 1896 সালে ঝুলন পূর্ণিমার দিন এই স্বামী বিবেকানন্দের প্রভাব এবং শ্রীমা সারদা দেবীর আশীর্বাদ মাথায় নিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে আলমবাজার মঠে গিয়ে যোগদান করলেন এবং সেখান থেকে তিনি তপস্যার উদ্দেশ্যে বৃন্দাবনে গেলেন এবং সেখানে পূজনীয় স্বামী প্রেমানন্দজী মহাজের সঙ্গে তিনি থাকলেন এবং প্রেমানন্দজী মহাজের সঙ্গে তীর্থ পর্যটন শেষ করে 1897 সালের ফেব্রুয়ারি মাসে তিনি তারা ফিরে এলেন। ঠিক একই সময় স্বামী বিবেকানন্দ পাশ্চাত্যে বেদান্ত প্রচার করার পরে এদেশে ফিরে এসছেন। সুশীলের জীবনের আরাধ্য যার কথা এতদিন শুনেছেন, যার বলা বক্তৃতা এতদিন ছাপা অক্ষরে দেখে তিনি নিজেকে নিজের ভেতরের অন্তর্নিহিত সত্তাকে উৎসাহ প্রদান করেছেন, সেই মানুষ এখন তার চোখের সামনে এসে দাঁড়িয়েছেন। তিনি স্বামীজির সমীপে নিত্যদিন কাজকর্ম করতেন, স্বামীজির সেবা করতেন এবং স্বামীজির সঙ্গ করতেন। আমরা দেখব পরবর্তীকালে স্বামীজি স্বামী প্রকাশানন্দকে কেমনভাবে নিজের করে নিয়েছিলেন। স্বামী বিবেকানন্দের এবং সহ তার গুরু ভাইদের 1887 সালের জানুয়ারি মাসে তাদের বিরজাহন করে আনুষ্ঠানিক সন্ন্যাস হয়। পরবর্তীকালে তারপরে যে সন্ন্যাস হয় আমাদের সঙ্গে, সেই সময় স্বামীজি চারজনকে সন্ন্যাস দেন। তারা হলেন স্বামী বিরজানন্দ, স্বামী নির্ভয়ানন্দ, স্বামী নিত্যানন্দ এবং স্বামী প্রকাশানন্দ। চারজনকে স্বামীজি সন্ন্যাস দিয়েছিলেন। সন্ন্যাসের দিন স্বামীজি একটি খুব সুন্দর কথা বলেছিলেন যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কি সন্ন্যাসী গৃহী সকলের জন্য। স্বামীজি বলছেন, সন্ন্যাস না হলে কেউ ব্রহ্মজ্ঞ হতে পারে না, ত্যাগ ভিন্ন ভক্তি মুক্তি লাভ হয় না। ত্যাগ 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 নান্যাহ পন্থা বিদ্যাতে অয়নায়, বিদ্যাতে অয়নায় মানে মুক্তির আর কোনো পথ নেই। নান্যাহ পন্থা বিদ্যাতে অয়নায়, মুক্তির আর কোনো নান্যাহ পন্থা আর কোনো পথ নেই মুক্তির। ত্যাগ 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 প্রথম বলছেন এবং ত্যাগ ভিন্ন মুক্তি লাভ হয় না, সন্ন্যাসী না হলে কেউ ব্রহ্মজ্ঞ হতে পারে না। আপনাদের মধ্যে অনেকেই প্রশ্ন করতে থাকবেন যে আমরা প্রত্যেকেই সংসারী, আমরা তাহলে সন্ন্যাস যদি আমাদের না হয় তাহলে আমাদের কেউ আমাদের মধ্যে কেউ ব্রহ্মজ্ঞ হবে না, এমন কথাটা স্বামীজি বলেননি। আসলে পুরাতন যে সংসার জীবনের ধারা ছিল সেটি চারটি ভাগে ভাগ করা, ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ এবং সন্ন্যাস। আরেকটি পথ ছিল, সেটা হচ্ছে ব্রহ্মচর্য এবং সন্ন্যাস, এটি আমরা বর্তমানে ধারণ করে রেখেছি। যারা গুরুগৃহে থাকাকালীন সিদ্ধান্ত নিতেন যে তারা ব্রহ্মচর্য আশ্রমের পরই সন্ন্যাস নেবেন, তাদের নৈষ্ঠিক ব্রহ্মচর্যে দীক্ষিত হতেন এবং যারা ঠিক করতেন যে সংসারের মধ্যে দিয়ে তারা সন্ন্যাসে যাবেন, সন্ন্যাসের পথে যাবেন, তারা তাদেরকে বলা হতো উপকুর্বান ব্রহ্মচারী। এই উপকুর্বান ব্রহ্মচারীরা গুরুগৃহে থেকে ফিরে এসে সংসারের কাজ করতেন 50 বছর বয়স অবধি। 51 বছর বয়সে তিনি তার যাবতীয় দায়িত্বভার তার পরবর্তী প্রজন্মের হাতে তুলে দিয়ে স্ত্রী সহ বনে চলে যেতেন বানপ্রস্থে। ধীরে ধীরে নিজেকে প্রস্তুতি নিতেন, বাইরের সব কোলাহল মুক্ত হয়ে একটি অন্যতম উজ্জ্বল জীবন যাপন করবার চেষ্টা করতেন এবং 75 বছর বয়সে হলে, যখন আমাদের ইন্দ্রিয়গুলির ভেতরে সংযম স্থাপিত হয়েছে, তখন তারা বিধিবদ্ধভাবে সন্ন্যাস নিয়ে আলাদা আলাদা স্বামী স্ত্রী আলাদা আলাদা পৃথক সন্ন্যাস নিয়ে তারা চলে যেতেন, সন্ন্যাস নিয়ে তারা তাদের জীবনযাপন করতেন। স্বামীজির এই কথাটার মধ্যে অর্থ হলো তাই, সন্ন্যাস না হলে কেউ ব্রহ্মজ্ঞ হতে পারে না। আমরা যতই ঘর সংসার করি না কেন, ধীরে 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 এই সংসারের বন্ধন থেকে আমরা যদি চাই একটু একটু করে মুক্তি হতে পারে।
দেখবেন আমরা একটু বয়স হলে ধীরে ধীরে আর এই কোলাহলই হইচই, হয়তো সবার নয় কিন্তু অনেকেরই হয়, এই কোলাহল, এই এই যে লাফালাফি, এই যে নানা রকমের চেষ্টা, এগুলো থেকে নিজেদের নিবৃত্ত করার চেষ্টা করি। 50 পেরোলেই মানুষের মধ্যে এই বৈরাগ্যটি দেখা দেয় এবং 75 বছরের পরে আর কারুর সঙ্গ লাগে না, মন ভালো লাগে না, তখন নির্বান্ধব হবার জন্য চেষ্টা করি। মনের এই যে অবস্থার পরিবর্তন, এটা আমাদের জিনগত, ওই অবস্থার পরিবর্তন থাকবেই, এবং আমরা চাই বা না চাই সংসার আমাদের একা করে দেবে, এবং একার যাত্রা শেষের বয়সগুলোই একার যাত্রা। এটা যদি শুরু থেকে আমরা খুব কনসিয়াসলি করি তাহলে খুব সহজেই আমরা বুঝতে পারব। স্বামীজি বলছেন, ত্যাগ ভিন্ন ভক্তি মুক্তি লাভ হয় না, ত্যাগ ছাড়া ভক্তি মুক্তি লাভ হয় না। যতক্ষণ আমাদের আসক্তি থাকবে, যখন আমাদের পাওয়ার ইচ্ছা থাকবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু ত্যাগও হলো না এবং সেই তজ্জনিত আমাদের দুঃখ হয়। আমরা অনেক সময় যেটা সব ছেড়ে দিতে পারি, যেটা ছাড়তে পারি না, সেটা হচ্ছে আশা। আমরা মানুষের কাছ থেকে আশা করতে থাকি মানুষ আমাদের ভালো রকমভাবে রাখবে, ভালো ব্যবহার করবে, সমস্ত কিছু। এই আশাগুলো কিন্তু সবসময় পূর্ণ হয় না, এবং আশা পূর্ণ না হলে আমরা দুঃখের সাগরে নিমগ্ন হয়ে যাই। স্বামীজি সেদিনকে খুব পরিষ্কার করে বলছেন যে ত্যাগ 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 নান্যাহ পন্থা বিদ্যতে অয়নায়, সব কিছু ত্যাগ, আমাদের নিজেদের ব্যক্তিগত সম্পর্ক সব কিছু আমরা যদি ত্যাগ করতে না চাই, প্রকৃতি আমাদের বাধ্য করবে এই ত্যাগ করতে। এবং তাদেরকে মন্ত্র দিলেন, আত্মানো মোক্ষার্থম জগতি তায়চ, আত্মমুক্তি জগতের হিত সাধনের মাধ্যমে, এবং সেইভাবে তিনি এগিয়ে গেলেন। স্বামী বিবেকানন্দের সংস্পর্শে তিনি স্বামী বিবেকানন্দের কাছে সন্ন্যাস লাভ করার পরে একেবারে বিবেকানন্দের সঙ্গে সংযুক্ত হয়ে থাকতে চাইলেন। ফলে স্বামীজি এখানে যখন যেখানে গিয়েছেন তখন সেখানেই তিনি স্বামীজির সঙ্গে গিয়েছেন, এবং স্বামী বিবেকানন্দের জীবনে বহু উজ্জ্বল ঘটনা আমরা তার কাছ থেকে পেয়েছি। তার মধ্যে অন্যতম হলো এই, 1898 সালে দুর্গা পুজোর মহাষ্টমীর দিন স্বামী বিবেকানন্দ বাগবাজারে শ্রী শ্রী মায়ের সঙ্গে দেখা করতে এলেন। মা তখন ওই হলুদ গুদামওয়ালা বাড়ি, ওই বাড়িটায় মা থাকতেন, সেইখানে তিনি মায়ের সঙ্গে দেখা করতে এলেন, মায়ের পাদবন্দনা করলেন। সেদিন তার সঙ্গে ছিলেন স্বামী ব্রহ্মানন্দজি এবং স্বামী বিমলানন্দজি, স্বামী প্রকাশানন্দজিও ছিলেন। মা ঠাকুর এই স্বামীজি মাকে সাষ্টাঙ্গে প্রণাম নিবেদন করলে মা তার মাথায় হাত রেখে আশীর্বাদ করলেন। যেমন জননীর সঙ্গে মজা করেন, ঠিক সেই রকম স্বামী বিবেকানন্দ মজা কৌতুকে ক্ষোভ প্রকাশ করে বলছেন, মা এই তো তোমার ঠাকুর, কাশ্মীরে এক ফকিরের চেলা, আমার কাছে আসতো বলে সে সাপ দিলে, বললে 3 দিনের ভেতর ওকে উদারময় এখান ছেড়ে যেতে হবে, আর হলো কি না তাই, আমাকে পালিয়ে আসতে পথ পেলুম না, তোমার ঠাকুর কিছুই করতে পারলেন না। একবারে মজা করে ছোট্ট শিশু যেরকম বলে সেরকম করে তিনি শ্রী শ্রী মাকে বলছেন। মা তাকে বলছেন যে হ্যাঁ হ্যাঁ, বিদ্যা মানতে হয়, বিদ্যা মানা ভালো, বিদ্যা তো মানতেই হয়। যখন স্বামীজি কিছুতেই ঠাকুরকে বিরাট করে কিছু মানতে চাইছেন না, তখন স্বামী মা বললেন, না মেনে থাকবার জো আছে? জো আছে কি বাবা, তোমার টিকি তো তাঁর কাছে বাধা। এই কথা শোনা মাত্র স্বামী বিবেকানন্দের এক অদ্ভুত পরিবর্তন হতে থাকলো, দু চোখ দিয়ে অনুরাগের অশ্রু ঝরতে থাকলো, এবং তিনি মাতৃচরণে পুনরায় প্রণাম করে ফিরে এলেন। আমার একটি ঘটনার কথা খুব বিশেষ করে মনে পড়ে, স্বামী ভূতেশানন্দজি মহারাজের কাছে স্বামী চেতনানন্দজি এসছেন, আমরা তখন সদ্য যোগদান করেছি, তার পরের বছরের ঘটনা। উনি এসেছেন এবং এসে বলছেন, আপনি কি করতে পারেন, আপনার হাতে পায়ে বাত, হাত নাড়তে পারেন না, পা নাড়তে পারেন না, আপনাকে সবসময় তার সাহায্য নিতে হয়, আপনি এইটি পারেন না ওইটি পারেন, আপনি কেমন প্রেসিডেন্ট? তখন মহারাজ ভারী বৃষ্টি করে বললেন যে আমি যদি কিছুই না পারি তাহলে এই যে তুমি চেতনানন্দজি হাঁটু মুড়ে বজ্রাসনে পূজনী মহারাজের পায়ের কাছে বসেছিলেন, এই যে তুমি আমেরিকা দাপিয়ে বেড়ানোর লোক, আমার পায়ের কাছে গরুর আসনে বসে আছো, গরুরের মতো বসে আছো, তাহলে বুঝে দেখো আমি কত বড়, আমি কত কি পারি, তোমার মতো বিখ্যাত মানুষকে ওই আসনে আমি বসিয়ে দিয়েছি। মা ঠাকুরনের এই একটি স্মৃতি, আরও একটা স্মৃতি স্বামীজির যেটি তিনি বর্ণনা করেছেন, সেটা হচ্ছে
1898 সালে মাঘী পূর্ণিমা দিনের ঘটনা, যেদিন স্বামী বিবেকানন্দ গঙ্গা তীর থেকে হাওড়া নবগোপাল ঘোষের বাড়িতে গিয়েছিলেন। গঙ্গার তীর থেকে এসেছেন তন মানুষ দেখবি যদি আয় চলে, এই গানটি গাইতে গাইতে গিয়েছিলেন এবং সেখানে সেদিন তিনি ঠাকুরের সেই ছবি তিনি বসিয়েছিলেন এবং বিধিবদ্ধভাবে পূজা করিয়েছিলেন স্বামী প্রকাশানন্দজিকে। নিজে তন্ত্রধারক থেকে তিনি সব ইনস্ট্রাকশন দিয়ে প্রচার পূজা করিয়েছিলেন এবং সেখানেই সেই বিখ্যাত মন্ত্রটি তিনি রচনা করেন, স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। শুধু এটা রচনা করেননি, স্বামী প্রকাশানন্দজি হলেন প্রথম মানুষ যিনি শ্রবণ করেছিলেন স্বামীজির এই বিখ্যাত মন্ত্রটি। গুরুর সাহচর্যে প্রকাশানন্দ জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে স্বামীজিকে প্রায় নিজের মধ্যে ধরে নিয়েছিলেন। তার হাঁটা চলা, কথা বলা, তাকানো, এমনকি বক্তৃতা দেওয়ার ভঙ্গিমা সবটুকু স্বামী বিবেকানন্দের মতো। সেই সময় আলমবাজার মঠে আমাদের নিয়ম ছিল যে সবাইকে খানিকক্ষণের জন্য বক্তৃতা করতে হবে এবং সেই বক্তৃতা সভায় অনেকেই বক্তৃতা করতেন। আপনাদের মনে আছে কিনা জানি না, খোকা মহারাজকে একদিন বক্তৃতা করতে বলা হলো। খোকা মহারাজ কিছুতেই বক্তৃতা দিতে রাজি নন। খোকা মহারাজ যখন বক্তৃতা দিতে উঠলেন তখন প্রবল ভূমিকম্প হলো এবং সেই ভূমিকম্পের কারণে সবাই ঠাকুরের ছবি হাতে নিয়ে বেরিয়ে এসেছিলেন। স্বামীজি মাঝে মাঝেই মজা করতেন যে খোকা এমন বক্তৃতা দিল যে মা ধরণী সেটাকেও ধারণ করতে পারলেন না, তিনি মাথা নাড়িয়ে সেটিকে অ্যাপ্রিসিয়েট করা শুরু করলেন। প্রকাশানন্দজির সেই দিনের ঘটনা জানা আছে। স্বামী প্রকাশানন্দজি এইসব সভায় স্বামীজির মতো করে পোশাক আশাক করে একেবারে তার গলার বলা, তার যুক্তি, তার বক্তৃতার ভাবের সাজানো ঠিক স্বামী বিবেকানন্দকে সম্পূর্ণ নকল করেছিলেন এবং এটা খুব কাজে লেগেছিল। পরবর্তীকালে উনি যখন সান ফ্রান্সিসকোতে যান, প্রথমে সহযোগী হিসেবে, পরবর্তীকালে স্বামী ত্রিগুণাতীতানন্দজি মহারাজের মহাপ্রয়াণে পরে হিন্দু মন্দিরের অধ্যক্ষ হিসেবে তার বাকি জীবনে তিনি তার এই বক্তৃতা বহু মানুষকে, তার বক্তৃতা করার কৌশল বহু মানুষকে তিনি আকর্ষণ করেছিলেন। 1897 সালে স্বামীজি তার বেদান্ত প্রচার করে মঠে ফিরেছিলেন। সুশীলের জীবনধারা স্বামীজির কাছে এতদিন পর্যন্ত তার ধ্যানের বস্তুই ছিলেন, কিন্তু তিনি আস্তে আস্তে তাকে যেন তার ভেতরে যেন স্বামী বিবেকানন্দকে বসিয়ে নিচ্ছিলেন। এই সময় সন্ন্যাসের পরে 1897 সালে এই সেবা কার্যের জন্য প্রকাশানন্দজি মহারাজকে দক্ষিণেশ্বর গ্রামের দুর্ভিক্ষ পীড়িত মানুষদের ভেতরে সেবা করার কাজ তিনি দিলেন। 12ই অক্টোবর থেকে 9ই জানুয়ারি, 10ই অক্টোবর 1897 সাল থেকে 9ই জানুয়ারি 1898 সাল অবধি এই 4 মাস ধরে এই দুর্ভিক্ষ পীড়িতদের মধ্যে কাজ চলছিল। 1899 সালে তিনি স্বামী প্রকাশানন্দজি এবং স্বামী বিরজানন্দজিকে বাংলাদেশ পাঠালেন প্রকাশের প্রচারের জন্য। যখন তারা কেউ রাজি হচ্ছেন না প্রচার করবার জন্য, তখন একদিন স্বামীজি তাদের দুজনকেই ডাকলেন ঠাকুর ঘরেতে এবং ঠাকুর ঘরেতে গিয়ে একটি অদ্ভুত আশীর্বাণী উচ্চারণ করলেন। তিনি বললেন, বিশ্বাস কর, তাঁর শক্তি অর্থাৎ শ্রীরামকৃষ্ণের শক্তি তোদের ভিতরে সংক্রামিত হয়েছে এবং এদের নিজেদের চেষ্টার ফলে একটা অদ্ভুত অভূতপূর্ব ঘটনা বাংলাদেশে ঘটতে থাকলো। 1899 সালের 4ঠা ফেব্রুয়ারি প্রকাশানন্দজি এবং বিরজানন্দজি ঢাকায় যাত্রা করলেন এবং সেখানে তারা খুব এক্সটেন্সিভভাবে ঢাকা এবং ঢাকা শহরের চতুর্দিকে শ্রীরামকৃষ্ণ জীবন এবং বেদান্তের কথা প্রচার করতে থাকলো। এমন সহজ সরল ভাষায় তারা প্রচার করতেন যে সাধারণ মানুষরাও ভীষণভাবে আকৃষ্ট হতেন তাদের প্রচারে এবং ধীরে ধীরে তাদের ওই স্থায়িত্বকালের ভেতরেই ঢাকা মঠ এখন আমরা যেটা দেখি সেইটি তৈরি হওয়া শুরু হলো। আমাদের যে জেনারেল রিপোর্ট বা কার্য বিবরণী সেখানে এটি উল্লেখ করা আছে, বলা হচ্ছে দিস ব্রাঞ্চ মানে ঢাকা ব্রাঞ্চ অফ রামকৃষ্ণ মিশন স্টার্টেড অ্যাজ আর্লি 1899 when Swamis Virajananda and Prakashananda, deputed by Swami Vivekananda, visited these parts and by lectures and religious discourses created an interest in the message of Sri Ramakrishna and
sowed the first seeds of the work. Under this auspicious society was started, in which religious sittings were regularly held. তাদের এই চেষ্টার ফলে মানুষের ভেতরে এমনভাবে শ্রীরামকৃষ্ণের সেই ভাবনার বীজ তারা পুঁতে দিয়েছিলেন যে বহু মানুষ এগিয়ে এসেছিলেন, বিশেষ করে সেখানকার ধনাঢ্য ব্যক্তিরা তারা এগিয়ে এসেছিলেন এবং তাদের উদ্যোগেই রামকৃষ্ণ মিশন ঢাকা, আগে রামকৃষ্ণ মঠ নয় কিন্তু রামকৃষ্ণ মিশন ঢাকা কেন্দ্রে স্থাপন হয়। এবং এই ঢাকায় থাকাকালীন ঢাকার কাছে নারায়ণগঞ্জে দেওভোগে তারা নাগমশায়ের সঙ্গে দেখা করতে গেছিলেন। স্বামীজি এবং স্বামী প্রকাশানন্দজি এবং স্বামী বিরজানন্দজিকে দেখে তার সে ভীষণ আনন্দ, তিনি চিৎকার করে বলতে থাকলেন, আজ আমার কি ভাগ্য, কি ভাগ্য, মহাপুরুষরা কৃপা করে আমার পদধূলি দিলেন, আমার আমায় আমার পদধূলি দিলেন, আমায় পদধূলি দিলেন, আমাকে তাদের পদধূলি দিলেন। শ্রীরামকৃষ্ণের সন্তান তিনি স্বামী বিবেকানন্দের সন্তানদের পদধূলি গ্রহণ করতে চাইছেন, শুধু তাই নয় তার বাড়িতে তার পদধূলি দিয়েছেন, এটা যেন ভীষণ আনন্দের কথা। মাস্টার নাগমশায়ের বাড়িটি এখনো ঠিক সেই একই রকম ভাবে আছে, শুধু দাঙ্গার ফলে তিন টুকরো হয়ে গেছে, মূল বাড়িটা ভগবানের কৃপায় একই রকম আছে, কোনো পরিবর্তন নেই, সেই কাঠের বাড়ি, টিনের চাল, বাইরে দিয়ে সিঁড়ি, ঠিক যেমনটি তিনি রেখে গেছিলেন তেমনটি আছে। এটা একটা খুব অদ্ভুত ভাবে, যিনি দখল করেছিলেন দাঙ্গার সময় 1951 সালে দাঙ্গার সময়, তার কাছ থেকেই 1996 সালে আবার এই বাড়িটা কেনা হয়, কিন্তু এই এত বছরের ব্যবহারের পরেও তিনি বাড়িটার এতটুকু আকারের সামান্যতম কোনো কিছু পরিবর্তন করেননি। সেই ঠাকুর ঘর আছে তাদের, পুরনো ঠাকুর ঘর যেখানে মা মনসা পূজা হয়, যেখান থেকে গঙ্গা বেরিয়েছে পরবর্তীকালে সেখানে একটা মেমোরিয়াল করে দেওয়া হয়েছে এবং এখনো সেখান থেকে গঙ্গার জল প্রবাহিত হয়, সেটা আমরা দেখে এসেছি। শুধু বাড়িটা তিন টুকরো হয়ে গেছে, রাস্তার মাঝখানে আইল্যান্ডের মতো থেকে গেছে নাগমশাই এবং নাগমশাইয়ের স্ত্রীর সমাধি বেদি, যেখানে তাদের দাহ করা হয়েছিল এবং তাদের অস্থি দফন করা হয়েছিল, এবং তাদের যে ওই যে বাইরের যে বৈঠকখানা ছিল এবং সেই সংলগ্ন জায়গাগুলো সেগুলো এখন ডিসপেন্সারিতে পরিণত হয়েছে, এবং মাঝের জায়গাটা রাস্তায় বাড়িগুলো ভেঙে রাস্তা করা হয়। 51 সাল থেকে 56 সাল পর্যন্ত এই অঞ্চলটি, দেওভাগের এই অঞ্চলটি হিন্দু শূন্য ছিল, দেশ ভাগ হওয়ার পরে বিশাল যে দাঙ্গা হয়েছিল তার অন্যতম এটি। এখানে 51 সাল থেকে সম্পূর্ণ হিন্দু শূন্য হয়ে যায় এবং 56 সাল থেকে ধীরে ধীরে হিন্দুরা এইসব অঞ্চলে আসতে শুরু করে। এরপরে বাংলাদেশ থেকে ফিরে আসার পরে তাকে উদ্বোধন পত্রিকার পরিচালনা দায়িত্ব দেওয়া হয় এবং তিনি সেই কাজে স্বামী শুদ্ধানন্দজিকে সাহায্য করতেন। এই সময় শ্রী শ্রী মায়ের অত্যন্ত প্রিয় ছোট ভাই রাধুদির বাবা অভয় মুখোপাধ্যায় তিনি বিষচিকায় আক্রান্ত হন এবং স্বামী শারদানন্দজি এবং স্বামী প্রকাশানন্দ দুজনে তার সেবা করতে থাকেন এবং তার মহাপ্রয়াণ অবধি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে প্রকাশানন্দজি তার সেবা করেন। 1900 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে আর তাকে এই জনকল্যাণের মধ্যে আর থাকতে দেখা যায়নি, তিনি তপস্যার জন্য তিনি রওনা দেন বোধানন্দের সঙ্গে, মূলত কেদার বদ্রি ওইসব অঞ্চলে গিয়ে তিনি তপস্যা করতে থাকেন। এই অরণ্য সংকুল সেই তুষারময় পার্বত্য পথে, সেখানে তার একটি অপূর্ব স্মৃতি হয়, একটি অপূর্ব ঘটনা তার সামনে ঘটে এবং সেটির স্মৃতি তার সারাটা জীবন মনে থাকবে। তিনি যখন হেঁটে যাচ্ছেন পথে দেখলেন কয়েকজন পুরুষ এবং মহিলা, তারা আকুল হয়ে একজনকে খুঁজছে, তাদের একজন সঙ্গী সে হারিয়ে গিয়েছে। সন্ন্যাসীদের দেখে তিনি বললেন, তখন এত তো তীর্থযাত্রী থাকতেন না, তাই যাকেই সামনে দেখছেন তাকেই বলছেন, এই সন্ন্যাসীদের সামনে দেখে তিনি বললেন, আপনাদের যাত্রাপথে যদি কোনো মহিলাকে আপনারা দেখেন যার কোলে এই একটা ছোট শিশু আছে, দয়া করে তাকে আমাদের কাছে ফেরত পাঠাবেন, আমাদের দেখতে পেলে অবশ্যই খবর দেবেন। স্বামী প্রকাশানন্দজি হাঁটতে থাকলেন, হাঁটতে হাঁটতে বরফের পথ অতিক্রম করে চলেছেন, বরফের পিচ্ছিল পথ অতিক্রম করে চলেছেন, এক মহিলা তাকে তিনি দেখলেন এবং তার হাত কোলে একটি ছোট শিশু আছে, তাকে দেখে তিনি হতবাক হয়ে গেলেন, তার ঘুমন্ত সন্তান সেই ছোট্ট শিশুকে কোলে নিয়ে মা সেই
পিচ্ছিল পথ, বড় পিচ্ছিল পথ অতিক্রম করে যাচ্ছেন। মৃত্যু ভয় তাকে সামান্যতম স্পর্শ করেনি। এই ঘটনায় তিনি ভাবতে থাকলেন, এই নারী কি নিজের সন্তানের প্রতি এতটুকুও মমতা নেই? গভীর জঙ্গলাকীর্ণ হিংস্র জন্তু জানোয়ারের আবাসস্থল এই ভয়াল প্রদেশে, দুস্তর বিপজ্জনক এই পথে, এত প্রচণ্ড ঠান্ডা তুষার ঝঞ্ঝায় শিশু সন্তানকে বক্ষে নিয়ে কিসের আকর্ষণে সে ঘর ছেড়ে যাত্রা করিয়াছে? অবশেষে তিনি প্রত্যক্ষ অনুভব করিলেন, ইহাই বৈদিক ভারতের সনাতন আদর্শ। ধর্ম এখানে পুত্র পরিজন জগৎ সংসার সব পরে, ধর্ম এখানে প্রথমে পুত্র পরিজন জগৎ সংসার সব পরে। আদর্শ ভ্রষ্ট ইহ সর্বস্ব বর্তমান, সনাতন ভারত এখনো মরে নাই, তার মৃত্যু হয় নাই। এহেন চিত্র যে নিতান্ত বিরল তা নয়, কিন্তু এটিই প্রমাণ করে সনাতন ভারত যেন মূর্তিধারিণী হয়ে এই তীর্থযাত্রিনী নারীর বেশে পরিব্রাজক সন্ন্যাসীর সামনে অগ্রসর হয়েছেন। তিনি পরবর্তীকালে তার স্মৃতি কথায় লিখেছিলেন যে এখানে এমন একটা দেশে আমরা বাস করি যে দেশে ধর্মের সামনে আর অন্য কোনো কিছু দাঁড়ায় না। একজন সাধারণ মহিলা, তিনিও দেবতার আকর্ষণে সমস্ত কিছুকে অতিক্রম করে যান। যেহেতু সন্তানকে তিনি ছেড়ে যেতে পারছেন না, তাই তিনি তাকে বুকে করে নিয়ে গেছেন। কিন্তু এই পথে যেতে যেতে তাঁর এবং তার সন্তানের মৃত্যু হতে পারে। তাঁর এবং তার সন্তান যে এই হিংস্র পশুর দ্বারা আক্রান্ত হয়ে মারা যেতে পারে, এটি কখনো, তাই সেই ভয় তাকে কখনো ঈশ্বর দর্শনের পথ থেকে কিছু পা হাঁটায়নি। এটা যেন তার জীবনে একটা খুব বড় ধরনের শিক্ষা। পরিব্রাজক অবস্থাতে তিনি যখন তিনি ফিরে এলেন, তখন তিনি আবার ফিরে কনখলে এলেন। সেখানে কনখলে স্বামী কল্যাণানন্দজি মহৎ কঠোর পরিশ্রম করে কনখল সেবাশ্রম তৈরি করছেন। সেইখানে তিনি কনখলে থেকে কিছুকাল সাধন ভজন এবং স্বামী কল্যাণানন্দজির নানা কাজে তাকে সাহায্য করছিলেন। এবং তার সবচেয়ে বড় যেটা জিনিস ছিল, তিনি যাই করুন না কেন, সাধন ভজন যাই করুন না কেন, পড়াশুনোর প্রতি তার একটা গভীর আকর্ষণ ছিল। এবং যেখানেই থাকতেন তিনি সেই স্বাধ্যায়ের চর্চা করতেন। এই সময় তিনি অমরনাথ যাত্রাও করেন। 1902 সালের শেষের দিকে তাকে মায়াবতী কেন্দ্রের কর্মী হিসেবে প্রেরণ করা হয়। তখন স্বামী স্বরূপানন্দজি মহারাজ সেই কেন্দ্রের অধ্যক্ষ। সেইখানে তিনি 1906 সাল অবধি ছিলেন। বিবেক প্রবুদ্ধ ভারত পত্রিকার সম্পাদকীয় বিভাগে তিনি কাজ করতেন এবং মায়াবতী আশ্রম পরিচালনাতেও তিনি প্রচুর সাহায্য করতেন। এবং তারপরে 1906 সালে এক অদ্ভুত ঘটনা ঘটল। তাকে আমাদের স্বামী ত্রিগুণাতীতানন্দজির ওই দেশে সান ফ্রান্সিসকোতে তিনি হিন্দু মন্দির প্রতিষ্ঠা করেছেন, কাজও প্রচুর বেড়েছে এবং হিন্দু মন্দির প্রতিষ্ঠা করতে গিয়ে তার প্রচুর ধার, প্রচুর ঋণ হয়েছে। সেই সমস্ত কিছুতে তিনি যেন একবারে খুব যেন ব্যতিব্যস্ত হয়ে পড়েছেন। তাই তার কাজের ভার লাঘব করার জন্য একজন অত্যন্ত যোগ্য উত্তরসূরি প্রেরণ করা হলো। তিনি হলেন স্বামী প্রকাশানন্দী। 1906 সালের এপ্রিল মাসে তিনি সান ফ্রান্সিসকোতে রওনা দিলেন। যাত্রা আগে তিনি বিদেশ যাত্রার আগে শ্রী শ্রী মায়ের কাছে গেলেন এবং শ্রী শ্রী মাতাকে খুব আশীর্বাদ করলেন। শ্রী শ্রী মা এবং সকলের আশীর্বাদ মাথায় নিয়ে তিনি সান ফ্রান্সিসকোর পথে রওনা দিলেন। আমরা আগামী দিন মহারাজের এই সান ফ্রান্সিসকো থাকাকালীন তাঁর যে কীর্তি সেগুলোর কথা বলবো। তার কীর্তি আজও কথা বলে, সান ফ্রান্সিসকো হতে কান পাতলেই এখনো পর্যন্ত স্বামী প্রকাশানন্দজির কীর্তির কথা বলা যায়। তার সবচেয়ে বড় কীর্তি ছিল, তিনি নিজেদের ব্যক্তিগত যাবতীয় খরচ সমস্ত কিছু কম করে সবার আগে হিন্দু মন্দিরকে ঋণ মুক্ত করেছিলেন। এর চেয়ে বড় কৃতিত্ব বোধ হয় আর কিছু হয় না। এখন আমরা যে সান ফ্রান্সিসকো যে হিন্দু মন্দির দেখি, এটি থাকতোই না, বোধ হয় সম্পূর্ণ বিক্রি হয়ে যেত যদি না এই উদ্যোগ স্বামী প্রকাশানন্দজি নিতেন। এইরকম এক একজন ক্ষণজন্মা পুরুষ আসেন, আমরা জানি না। আমাদের এক একটি আন্দোলন, এই যখন দেবতারা অসুরদের সঙ্গে লড়াই করতে গেলেন, তখন ঋষি তার শরীরের সমস্ত হাড় উৎসর্গ করে দিলেন, তাই দিয়ে অস্ত্র তৈরি হলো। এই রকম অনেক ঋষি আমাদের সংঘ জুড়ে আছে, যাদের অল্প অল্প কীর্তি, যাদের সম্মিলিত কীর্তি
এই সংঘকে সমৃদ্ধ করেছে এবং সমৃদ্ধ করে চলেছে, এবং যতদিন এই সমৃদ্ধির ভাব, এই উৎসর্গের ভাব থাকবে, ততদিন এই ভাবটা এগিয়ে নিয়ে চলবে। স্বামী গম্ভীরানন্দজি মহারাজ একটি স্মৃতি কথা আছে, একজন সন্ন্যাসী, তিনি তখন আইন বিভাগ দেখতেন, তিনি শুনলেন তার কাছে একটি চিঠি এসেছে, একটি বড় প্রতিষ্ঠান বেলুড় মঠে চিঠি লিখেছে আইন বিভাগকে, যে রামকৃষ্ণ মিশনের যে আমাদের যে রুলস অ্যান্ড রেগুলেশনস এগুলো অত্যন্ত ভালো, এবং এগুলো ভালো বলেই এই সংঘ এত খুব ভালোভাবে চলছে। অতএব রামকৃষ্ণ মিশনের রুলস অ্যান্ড রেগুলেশনসগুলো পাওয়া গেলে তারা সেগুলো তাদের মতো করে তৈরি করবে এবং সেটি তারা এই ইয়েতে তারা পালন করে তাদের সংস্থাকেও উজ্জ্বল দৃষ্টান্ত বা ভালো করতে পারবে। এই চিঠিটা নিয়ে তিনি গম্ভীরানন্দ মহারাজ তখন সাধারণ সম্পাদক তার কাছে গেলেন। গম্ভীরানন্দ সমস্ত চিঠিটা পড়ে খুব হাসি হেসে বললেন, না গো না, এই সংস্থার নিয়মকানুনগুলো ভালো না, আসলে এই সংস্থার মানুষজনগুলো ভালো, যারা এই নিয়মকানুনগুলো মেনে চলে। যতদিন এই ভালো মানুষ থাকবে ততদিন এই সংঘ এগিয়ে চলবে। এই উৎসর্গের ভাব, এই দিয়ে সব কিছু উজাড় করে দেবার এই ভাব যতদিন আমাদের ভেতরে থাকবে ততদিন আমরা এগিয়ে চলব, এবং ততদিন এই সংঘ আরও আলোকিত হবে, আরও জ্যোতির্ময় হবে। শ্রী ভগবানের কাছে প্রার্থনা, এই যে মহৎ যাত্রা স্বামী বিবেকানন্দ, শ্রীরামকৃষ্ণ এবং স্বামী বিবেকানন্দ ও শ্রীমা সারদা দেবীর কৃপায় আমরা চলতে পারছি, যে মহৎ যে আন্দোলনের আমরা সঙ্গী হয়ে উঠেছি, তার খেলায় আমাদেরকে তিনি নিয়েছেন, আমরা যেন সেই তার খেলার যোগ্য খেলোয়াড় হয়ে উঠতে পারি। আজ এই পর্যন্ত। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তি হারিণী ত্রৈলোক্যবাসিনামে তে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।